প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আফগান খেলোয়াড়দের মতো আফগান কোচও কি বেয়াদব নাকি? দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ সম্পর্কে একই মন্তব্য করলেন আফগান কোচ। বাংলাদেশ ভার্সাস আফগানিস্তান টেস্টে বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 382 রান সংগ্রহ করে, জবাব দিতে নেমে আফগানিস্তান 146 রানে অল আউট হয়ে যায়। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শেষে 134 রান করে এক উইকেটে, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে 370 রানে এগিয়ে গেছে। আর এতে করে কিন্তু একটু সুবিধাজনক পজিশনে আছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে আফগান বলার ব্যাটাররা কিন্তু সুবিধা করতে পারেনি। বাংলাদেশ বলারদের তোপের মুখে তারা শুধু আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল। আর এ নিয়ে আফগান কোচের মন্তব্য হচ্ছে, পিচ ভালো আচরণ করেনি, পিচ খারাপ আচরণ করেছে। তিনি বলেছেন যে আমাদের খেলোয়াড়রা শুধুমাত্র নিজেদেরকে কিছুটা প্রমাণ করার জন্য, লড়াই করার জন্য খেলতে পারে। এছাড়া তিনি আরও বলেছেন যে তাদের দলের খারাপ করার পেছনে আরেকটি কারণ হচ্ছে তারা বাংলাদেশে আসার পর কোনো প্রস্তুতি ম্যাচ খেলেননি, সেটাকে তিনি দায়ী করেছেন। এছাড়া আফগান কোচ আরও বলেছেন যে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে আফগান ব্যাটাররা টিকতে পারেনি, তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি, এই জন্য তিনি তার দলের খেলোয়াড়দেরকে ব্যাটারদেরকে কাট করায় দাঁড় করিয়েছেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে তিনি বাংলাদেশ সম্পর্কে এ কেমন মন্তব্য করে বসলেন। আফগান কোচ বললেন যে বাংলাদেশ যে পিচ তৈরি করেছে এটা শুধুমাত্র নিজেদের খেলার জন্য করে তৈরি করেছে, পিচ খুব খারাপ আচরণ করেছে, পিচ বাংলাদেশ যেভাবে বানাতে চেয়েছে ঠিক সেভাবে বানানো হয়েছে, আর এটা আফগান খেলোয়াড়দের বিপক্ষে গেছে, এজন্যই তার খেলোয়াড়রা ভালো করতে পারেনি, ভালো স্কোর দাঁড় করাতে পারেনি। তো বন্ধুরা, বাংলাদেশের পিচ সম্পর্কে আফগান কোচের এই মন্তব্যকে আপনারা কীভাবে দেখছেন? আপনারা কি মনে করেন তার কথাটি যথার্থ হয়েছে, ঠিক হয়েছে? কারণ বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে, আফগানিস্তান কেন পারল না? এটা কি তাদের ব্যাটারদের দায় পড়ে না? তো বন্ধুরা, লিখে জানাতে পারেন আপনাদের ভাবনা, আপনাদের কথা। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। ভালো থাকুন, এখানে রাখছি আপনাদের সকলকে, ধন্যবাদ।